কক্সবাজার মেরিন ড্রাইভে শুরু হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম আলট্রা ম্যারাথন মেরিন ড্রাইভ আলট্রা। প্রায় 300 দৌড়বিদ অংশ নিচ্ছেন এই ম্যারাথনে। বিস্তারিত জানাতে মেরিন ড্রাইভের ইনানিতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারে দীর্ঘ মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভ ধরে আবারও শুরু হয়েছে মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন। এবারের যে ম্যারাথনটি সেটি তৃতীয়বারের মতো আলট্রা ম্যারাথন, যেখানে তিন ক্যাটাগরিতে প্রায় 50, 80 এবং প্রায় 161 কিলোমিটার এই তিন ক্যাটাগরিতে ম্যারাথন শুরু হয়েছে। এর মধ্যে যারা দৌড়বিদ দেশের নানা প্রান্ত থেকে এসেছে, আমরা আসলে দেখতে পাচ্ছি যারা দৌড়বিদ তারা সকাল থেকে উঠে তারা চেষ্টা করছেন মেরিন ড্রাইভ দিয়ে দৌড়ানোর। তারা এখন আসলে আমরা দেখতে পাচ্ছি দৌড়াচ্ছে, এবং যে প্রতিপাদ্য নিয়ে এবারে ম্যারাথনটি শুরু হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের গর্ব। এই প্রতিপাদ্য নিয়ে কিন্তু এবারে ম্যারাথনটি শুরু হয়েছে। এখানে 6টি দেশের বেশ কয়েকজন বিদেশি দৌড়বিদ অংশ নিয়েছেন, পাশাপাশি আমরা এখানে সারা দেশের প্রায় 287 জন, সব মিলিয়ে 300 দৌড়বিদ অংশ নিয়েছেন। তারা সকাল 7টায় কিন্তু আমরা দেখতে পেয়েছি মেরিন ড্রাইভের যে ইনানি পয়েন্ট রয়েছে সেই ইনানি পয়েন্টে এসে জড়ো হয়েছেন, এবং তারা ভোর না হতে তাদের যে কার্যক্রমগুলো, শারীরিক যে কসরত, সেইগুলো শেষ করে ঠিক 7টার দিকে ইনানি পয়েন্ট থেকে যে দৌড়ের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এখন আমরা মেরিন ড্রাইভের বেশ কয়েক কিলোমিটার দূরে রয়েছে, সেই দূরে আসলে দেখা যাচ্ছে যে শত শত দৌড়বিদ তারা মেরিন ড্রাইভ ধরেই কিন্তু দৌড়াচ্ছে। আমরা যারা আয়োজক রয়েছে আয়োজকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছে তারা প্রতি বছরই শীত মৌসুমে মেরিন ড্রাইভ যে আলট্রা ম্যারাথন সেটি আয়োজন করে থাকে, এবং সারা দেশ থেকে তারা প্রতিযোগীরা এখানে অংশ নেন। এবারও তার ব্যতিক্রম নয়, এবারে নারীরাও বেশ অংশ নিয়েছে, পাশাপাশি যারা অটিজম আক্রান্ত শিশুরাও কিন্তু অংশ নিয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু এবারে প্রতিযোগিতাটা বেশ ভিন্নধর্মী বলে বলছেন তারা আয়োজকরা। তারা বলছেন প্রতি বছর তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে, তবে তারা একটি আসলে এই যে যে কার্যক্রমটি চলছে বা প্রতিযোগিতাটি চলছে সেটি আসলে একটি শান্তির প্রতীক হিসেবে মনে করছেন। তারা এটা প্রতিযোগিতা মনে করেন না, তারা বলছেন এটি আন্তর্জাতিকভাবে তারা এই মেরিন ড্রাইভে আয়োজন করতে চায়, সেক্ষেত্রে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন। তারা বারবারই তিনবার তারা এই আয়োজনটি করেছে, আগামীবার আরও বড় পরিসরে তারা এই আয়োজনটি করবে, এবং এবারের প্রতিযোগিতায় যেহেতু বিদেশি বেশ কয়েকজন প্রতিযোগী রয়েছে, আগামীতে আরও বড় পরিসরে এবং আরও বেশি যাতে বিদেশিদের অংশগ্রহণ থাকে, এবং কক্সবাজারের যে পর্যটন, কক্সবাজারের যে ঐতিহ্য বা বাংলাদেশের ঐতিহ্য সেটি যাতে বিশ্ববাসীর কাছে ফুটিয়ে তোলা যায়, এই ম্যারাথনের মাধ্যমে তারা সেই কার্যক্রমটি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মেরিন ড্রাইভ থেকে সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মেরিন ড্রাইভের ইনানি পয়েন্ট থেকে।